থেকে বিদেশি চলে এসেছে, যে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে প্র্যাকটিস করছে, বিল হয়ে যেতে চাইছে কিন্তু উনি কিছুতেই। ইস্টবেঙ্গল ইজ আওয়ার লাইফ, ইজ নট পার্ট অফ আওয়ার লাইফ, ইস্টবেঙ্গল ইজ আওয়ার লাইফ। জিনিসপত্র কি নিয়ে কিনেছে এরা, এটা ওর পছন্দ হয়েছে। আর ইস্টবেঙ্গল সম্বন্ধে যে কথাটা বলেছিলাম সেটা অক্ষরে অক্ষরে মিলছে। ম্যাডাম এখনো কিছু নেয়নি, এটা প্রয়োজন আছে সেই জন্য নেওয়া হলো, পরে বলবো কি প্রয়োজন। আরো 3 বছরের চুক্তি এক্সটেন্ড করা হয়েছে কার্লোস কোয়াতাসের সঙ্গে, ফাইনাল পছন্দ হয়েছে, এটাই নেওয়া হচ্ছে। এই জ্যাকেটটা ওর ফাইনাল করা, এটা পছন্দ হয়েছে আপাতত। এই হুডিটার কথাই আমি বলছিলাম। গুড ইভিনিং গাইস, তো আজকে আমরা এখন সবাই মিলে বেরাচ্ছি। সৌরভ তো সকালবেলা বেরিয়েছে, বারুইপুরে গেছে, ওর কাজ ছিল, অনেক সকালেই বেরিয়েছে, 9:30 নাগাদ বেরিয়ে গেছে। তারপরে আমি উঠলাম, উঠে রান্নাবান্না করলাম। আজকে এক পদই রান্না করেছি, মটন করেছিলাম। তারপরে করে ঠুরে খাওয়া দাওয়া হলো, লাঞ্চটা সেরে নিলাম, তাও 7:30-7:30 বেজে গেছে। তারপরে সৌরভ ফোন করলো, বললো যে একটুখানি যাবো বেরাবো, তো ওদেরকেও রেডি হতে বললো, তো ওদেরকে নিয়ে একটু বেরাবো। তো টুকটাক একটু জিনিস কিছু কেনাকাটি রয়েছে, আর তারপরে কিনে টিনে তারপরে দেন ঘুরে ঠুরে, অনেকদিন ধরেই সবাই মিলে বেরাই না, তো ওই কারণেই আজকে একটু বেরাচ্ছি। তো এমনি বিকালবেলা আবার মেয়ের কাছে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা পড়তে আসে আমাদের পাড়ারই, তো ও তো এখন একদমই ছোট আর কান্নাকাটি করে, এই করে ভুলি ভালি পড়াতে হয়। আজকে আবার ওকে ফোন করে দিতে হবে যে আজকে অ্যাবসেন্ট করার জন্য, যাই হোক যে কোনো একদিন ওকে আবার পড়িয়ে দেবে। বাচ্চা তো, ওর তো এখন অতটা চাপ নেই, আর ছেলের কোচিং আছে 9টায়, দেখবো তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো, আশা করি 9টার আগে চলে আসতে পারবো, বাট তাও দেখা যাক। তো সৌরভ আসুক, ও এসে খাবে দাবে। তো ছেলে রেডি হয়ে গেছে, আর ও মোটামুটি রেডি হয়ে গেছে, ড্রেসটা পরবে, চলে এসছেন, খেতে বসেছেন। ওর খাওয়া দাওয়া হলে তারপরে আমরা মোটামুটি রেডি, ও খেয়ে উঠলে তারপর বেরাবো। মাংসটা ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে, আসলে কষা কষা করেছে তো তার জন্য ঝালটা লাগে, ঝোল হলে অত ঝালটা মনে হয় না, বুঝলেন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো যাওয়ার সময় বাসে করে যাব, আর আসার সময় উবের করেই, ও ট্যাক্সি করেও যেতে পারি, আর আসার সময় ওই ওলা উবের করে চলে আসবো, কারণ চারজনের আমাদের তো বাইকে করে সম্ভব না। আর এই এই অসুবিধাটা মেয়েদের ভীষণ পরিমাণে এখন ইদানিং হচ্ছে, ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, যার জন্য এখন আর চারজনকে নিয়ে একসাথে আমাদের বেরানোই হয় না, এই প্রবলেমটার জন্যই বেরানো হয় না। তো বেরাতে হলে এরকমভাবেই বেরাতে হয়, ওলা উবের করে বেরাতে হয়, আর বাস তো মেয়ে খুব জার্নিং করতে পারে না, এই একটা সমস্যা। তো জানি না কবে এই সমস্যাটা সমাধান হবে, সবই ঠাকুরের ওপর ডিপেন্ড করছে। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি। তো আমরা দুজন সবাই মিলেই পৌঁছে গেছি, ছেলে মেয়ে গেছে ওর জন্য একটুখানি পাশে, ওরা একটুখানি একটা জায়গায় গেছে একটুখানি একটা কি জিনিস দেখবে বলে, তো ওরা দেখে আসলে আমরা আবার যাবো, ওদের টুকটাক যা কেনাকাটি আছে। শীত চলে যাচ্ছে, তার আগে আমরা শীতের জিনিস কিছু কিনতে এসেছি, কারণ এই সময় তো সস্তায় জিনিসগুলো দিয়ে দেবে, সেই জন্য আমরা সস্তায় সামনের বছর পড়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে এসেছি। তো দেখি কী কেনা যায়, কারণ গত বছর আমরা কিছু কিনিনি, তার আগের বছর যা কেনার কিনেছিলাম এই বছর কিনে রাখছি, শীত চলে যাওয়ার আগে সামনের বছর সেগুলো পড়ব। আচ্ছা, সবথেকে বড় কথা, ছেলে এত লম্বা হয়ে যাচ্ছে না, ওর প্রত্যেক বছর মানে 1 বছর কিনলে সামনে বছর দেখি সেটু ছোটো হয়ে যাচ্ছে, এর জন্য এবছরে কিনে রাখছি, আবার সামনে বছর একটু বড়ো ছোটো যদি কিনতে হবে, এতে সামনে বছরটা কেটে যায়, মোটামুটি 18 বছর অবধি তো বাড়বেই, এখন প্রত্যেক বছরে এইভাবে কেনা হয়, ওই একজন কিনলে আরেকজন টুকটাক কেনা আপনারই পড়ে। চলো তখন কিনবো, তখন অবশ্যই দেখা হবে তোমাদের। এই জ্যাকেটটা ওর ফাইনাল করা হচ্ছে, যাতে সামনের বছরে পড়তে পারে, যে একটু বড় ফড়ো করে নেওয়া হয়। পেছনের রিটা দেওয়া ডিজাইন ল্যাম্বোর কি, অ্যাকচুয়ালি এটা ল্যাম্বোর গিনি হয়, বাট ল্যাম্বোর গিনি তো নয়, কপি, এই জন্য এন আইটা বাদ দিয়ে দিয়েছে। এইটা ওর পছন্দ হয়েছে, দেখা যাক লাস্ট অবধি কি দাঁড়ায়। তো যেই সোয়েটারটা পরলো, কোট আর কি, তো যাই হোক ওইটাই নেওয়া হয়েছে, আর আরেকটাও জ্যাকেট নিয়েছে, যেটা আর কি ভিডিও করা হয়নি তখন, তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। এখন ম্যাডামের এখনও বাকি আছে, ম্যাডাম এখনও কিছু নেয়নি,
এটাই নেওয়া হলো, এটা প্রয়োজন আছে সেই জন্য নেওয়া হলো, পরে বলবো কি প্রয়োজন। হ্যাঁ এমনিতেও লাগবেই আর কি। এটা সেলফি স্টিক প্লাস এর মধ্যে ব্লুটুথও রয়েছে, যেটা দিয়ে মানে ওটাতেই স্ট্যান্ড থেকেই অপারেট হয়ে যাবে এবং ক্যামেরা অন হয়ে যাবে। এবার আমাকে ভালোবেসে যা দিয়েছে দিয়েছে। অনেকক্ষণ ধরে আমরা ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। ঘটনা হচ্ছে অনেক কিছু কিনেছে, কিন্তু এত কিছু কিনেছে যে দেখানো হয়নি, বাড়ি গিয়ে গিয়ে তোমাদেরকে সব দেখাবে কি কিনেছে না কিনেছে। মিয়া মোড়েতে বলা হয়েছে কি কি খাবে সবাই, সেগুলো দিচ্ছে। স্প্রিং রোল আর স্যান্ডউইচ একটা, একটা পিজা আর একটাও স্প্রিং রোল। সেই সসটা কোথায় দিয়েছে? অনেক টাকা ফসে গেল আমার, কিন্তু আমি নিজের জন্য কিছুই কিনে উঠতে পারিনি। এটাই হয়, আমারটাই আর হয় না, এদেরটা কিনতে কিনতেই আমার দিন শেষ হয়ে। আমিও নেই গো এর মধ্যে, আমিও এখন কিছু কিনি না। খুবই খুবই এখানে আসবে এখানে। এইটা পছন্দ হয়েছে আপাতত, এবার দেখা যাক। এই আরেকটা কোট, এই দুটো কোটের মধ্যে কোনটা নেওয়া হবে কনফিউশন। ওনার এখানে পড়ে এখন এত গরম লাগছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাওয়ার জন্য তো কিনে দেওয়া হয়েছে। কোন জায়গা তো কোনোদিন এটা পড়তে পারবো? হ্যাঁ অবশ্যই পড়তে পারবো। চলো খোলো। ঠিক আছে আমার মুখ কেন দেখায়? তারপরে উনি দেখে চলেছে হয়ে গেছে, ইটস অল ওভার ক্রিস্টিয়ানো স্কোর। হ্যাঁ তুমি এখানে দেখতে পারো তোমার জন্য। আমরা তো এখন ট্যাক্সিতে উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। অলমোস্ট শিয়ালদা চলে এসেছে, প্রচুর জিনিস কিনেছে। এই যে দেখ, এক ব্যাগ দু ব্যাগ তিন ব্যাগ প্লাস হচ্ছে গিয়ে এই ছেলের কাছে, ছেলে সামনে বসে আছে, ওর কাছেও প্রচুর জিনিসপত্র কিনিয়ে কিনেছে এরা, ঠিক আছে। হ্যাঁ তোমরা সবাই কিনেছো, আমি কিচ্ছু কিনিনি না। আমি একটা আমার মোবাইলের কভার কিনেছি, কিন্তু মোবাইলের কেন কভার কিনেছি সেটা তোমাদের দেখাবো পরে। কারণ আমার মোবাইলের পেছনটা যা দশা এটা বলার নয় যে মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো কিছুদিন আগে, ঠিক আছে। আর বিষয়টা যেটা হচ্ছে যে সেই যার জন্য ওটাকে গার্ড করার জন্য একটা কভার কিনেছি, অনলি 100 rupees। ওই যে কভারটা আমার খুব পছন্দ রয়েছে যেটা তোমাদের গিয়ে বাড়িতে দেখা। আর একটা হুডি নিয়েছি, যেই হুডিটা 1 piece বেঁচে গেছিলো এবং ওর এই লাইট কালার বলে এত কমে আমায় দিয়েছে এটা বলার নয়। প্রাইসটা আমি এখানে আর কিছু বলছি না, কিন্তু প্রচুর প্রচুর কমে দিয়ে ওই দামে এই জিনিস পাওয়া যায়, ওইটা হচ্ছে বিষয়। যাই হোক আমরা কী করলাম, আমরা এখানে ইনভেস্টমেন্ট করলাম যে সামনের বছর ঠান্ডা এই এই হচ্ছে এই এই জিনিসটার জন্যই আসা আর কি। এসি চলে যাচ্ছে, সব মাল তুলে দিচ্ছে, প্রচুর দোকান থেকে ঠান্ডা জিনিস তুলে দিয়েছে ফ্রায়ডে। তো আমরা এই সময় এসে সামনের বছরের জন্য কিছু জিনিস কিনে নিলাম, যেগুলো আমরা অনেক চিপে পেয়ে তাই এত ব্যাগ ভর্তি করা দেখতে পাচ্ছি। যেইটা কিনে দিয়েছি কাজের জিনিস, এ তো সবসময় ভুল জিনিস পছন্দ করে, ঠিক আছে। আমি
পছন্দের জিনিসটা যদি কাজে না লাগে তাহলে সেটা পছন্দের কোনো যায় আসে মানে দাম নেই। তো চলো আমরা তো বাড়ি যাই, তারপর বাকিটা দেখাচ্ছি কোন কোনগুলো দেখানো হয়নি তোমাদের সেগুলো দেখিয়ে দেবো। বাড়িতে তো চলে এসেছি, তো এই ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, করে এবার ভাতটা বসাবো। ভাতটা করে নিই, তারপরে তোমাদেরকে সব দেখাবো একটা একটা করে। এই ভাত বসাবো আর বসিয়ে পায়ে, আজকে একটু হাঁটলে এত পায়ের ব্যথা হয়, আমার কোনো জায়গা বেরাতেই ইচ্ছা করে না। ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছিলাম, আমার ইউরিক অ্যাসিডে কোনো রিপোর্ট খারাপ বেরোয়নি, ইউরিক অ্যাসিড নেই, ওটা দুটো বার ছোঁয়া। কিন্তু আর্থ্রাইটিসটা আছে বলে আমার মনে হয়, কারণ নাহলে আমার এত লাহার পা কেন ব্যথা, পা ব্যথা, সারা শরীর চিকচিকে করতে পারি না, তারপরে সারা গা হাত করা একটা হাঁটু ব্যথা, কোনো জায়গায় হাঁটতে গেলে এত অসুবিধা, এত কষ্ট হয়, যার জন্য আমি কোনো জায়গায় হেঁটে আর ঘুরতে বেড়াতে পারি না। মোটামুটি ডিউটি শেষ, রান্না তো আমাদের একবেলাই হয়, একবেলাই করে রাখি, শুধু রাতে ভাতটা করি, সৌরভ আসলে তারপরে সব ডিনার টিনার হবে। তো বাড়ি তো চলে এসেছি, আর ঘটনা হচ্ছে যেই যেই জিনিসগুলো কেনা হলো মোটামুটি তোমরা দেখলে, সেগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখাই হচ্ছে কি আমার ফোনের এই কভারটা, আমার ফোনটা তো বহু পুরনো, বাট কভারটা এই জন্য দিলাম। আর এইবারের যে কভারটা হয়েছে বুঝতেই পারছো, আর কোনো কিছু নেই, পুরো রেড অ্যান্ড গোল্ড, ঠিক আছে। জীবনের সব কিছুতেই ইস্টবেঙ্গলকে খুঁজে পাই আমি, ঠিক আছে। এখানেও পুরো ধর্মতলা ঘুরে, স্প্ল্যানেড ঘুরে ইস্টবেঙ্গলের কভার খুঁজে নিয়েছি, পুরো রেড অ্যান্ড গোল্ড। ইস্টবেঙ্গল ইজ আওয়ার লাইফ, ইজ নট পার্ট অফ আওয়ার লাইফ, ইস্ট বেঙ্গল ইজ আওয়ার লাইফ, জীবন আমাদের, তাই সব কিছু দিয়ে ইস্ট বেঙ্গল। তো এটা দিয়ে শুরু করলাম, তারপর এবার বাদ বাকি যা করা হয়েছে আমার বেটার হাফ তোমাদেরকে দেখাচ্ছে কী কী কেনা হয়েছে। এটা হচ্ছে ছেলে, খুব সুন্দর হয়েছে। এর আগে একদিন ছেলেরটা এরকম দেখে এসেছিলাম, বাট নিইনি, কেননা ওকে, ও এত লম্বা হয়ে যাচ্ছে, তাই সেই কারণে ওকে নিয়ে গিয়ে পছন্দ করে কেনালাম। এটা হচ্ছে মেয়ের ভেতরে পড়া, বেশ মোটা ফোটাই আছে, সোয়েট সোয়েট শার্টগুলো হয় না ভেতরে, হাইনেক, যে হাইনেক পুরোপুরি না, গলা অবধি, এটা হচ্ছে ওর জন্য নিয়েছি। আর আমার জন্য একটা নিয়েছি রেড কালারেরই, একই রকম, একই কাপড়ের রেড কালারের। এগুলো ভেতরে কোনো সময় পরে, আর এমনিও আমাদের কলকাতার মতো, কলকাতায় তেমন তো ঠান্ডা পড়ে না, অল্প ঠান্ডাতে এটা ভেতরে পরে হালকা জ্যাকেট পরে নেওয়া যায়। আর আমি একটা লং কোট কিনেছি, আর এইটা হচ্ছিল মেয়ের, মেয়ের জন্য এটা কেনা হয়েছে, এটা লং এর মধ্যে হোয়াইট কালার, ওর একটা হোয়াইট পছন্দ ছিল, এটা মেয়ের, কালারটা খুব মিষ্টি হয়েছে, এটা মেয়ের, হ্যাঁ এটা মেয়ের, সুন্দর হয়েছে কালারটা আর মজবুত বেশ। এই হুডিটার কথাই আমি বলছিলাম, যে এই হুডিটা যেহেতু এত লাইট কালার, সুতরাং এই হুডিটা দোকানদার আমাকে দিল, বলল দাদা এক পিসই আছে, এত হালকা কালার আপনি নিয়ে যান, আর এক বছর আমরা রাখলে এটার অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের কাছে। তো এটা যা প্রাইসে দিয়েছে সেটা বলার মতো নয় আর কি। ওরার জন্য মেয়ের একটা ব্লাউজ কিনল, ওর ব্ল্যাক ব্লাউজ ছিল না, একটা ব্ল্যাক কালারের ব্লাউজ কিনেছে। কবে পড়বে এটা? এটা হচ্ছে সরস্বতী উৎসবে পড়ছে। এটা একটা কিনলাম মেকআপ রাখার একটা ইয়ে ব্যাগ, তো ভালো লাগলো কিনে নিলাম। এই যে আমার জ্যাকেট, এটা হচ্ছে আমার জ্যাকেট, এটা হচ্ছে ট্রাইপড, ব্লক ফ্লক করতে অসুবিধা হয় অনেক সময় ফোন হাতে নিয়ে, তার জন্য এটা ভিড়ভাড়টার সময় তখন, তার জন্য এটা কিনে রাখলাম, যখন পাবো ইউজ করবো, খুব সুন্দর ব্লুটুথ আছে এর মধ্যে, ভালো এটা, খুব সুন্দর। আর এটা বেশ বড়ও হয়, টানলে অনেকটা বড় হয়, একটু সুন্দর, এটাও কিনলাম। এটা সেলফি স্টিক সাথে আর ট্রাইপড, আর ব্লুটুথ, হ্যাঁ ব্লুটুথ কানেক্টেড, এর মধ্যেই সুইচ আছে, ফোনে টাচ করতে হবে না। এটা বেশ সুন্দর দেখতে, আমাদের নতুন ব্লগিং এর জন্য যেহেতু আমরা নতুন নিয়েছি, আমাদের কাছে নতুন, তাই আমরা নতুন ভাবেই তোমাদের কাছে বললাম। ছেলে অনেকদিন ধরে হোয়াইট কালারের ঘড়ি কিনবে কিনবে করছিল, ওর তো অনেকগুলো ঘড়ি আছে, আর হোয়াইট ঘড়ি ছিল না, তাই একটা হোয়াইট ঘড়ি কিনলো,
আর মেয়ে একটা গোল্ডেন কালারের ঘড়ি কিনেছে, ও শাড়ির সাথে পরবে, এমনি ঘড়ি ওর আছে। তো এই ঘড়িটা হচ্ছিল গোল্ডেন কালারের ঘড়িটা মেয়ে। ও নতুন যে ট্রাইপডটা কিনে আনলাম সেটাই এক্সপেরিমেন্ট চলছে, সেটা দিয়েই এখনকার ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিওটায় যা যা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদিও রাতের একটু বাকি আছে, সকালবেলাও মাটন বানিয়েছিল, রাত্রিবেলা আমি যে ঘরোয়া ফ্রাইড রাইসটা বানাই সেটাই আবার বানাবো। আর তারপর মানে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস হবে ওটা আজকে, এগ ফ্রাইড রাইস আর মাটন দিয়ে রাত্রে ডিনার সারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে কথাটা আমি আমার বহু ব্লগে বলেছি যে কার্লোস কোয়াদ্রাদোর সঙ্গে যদি ইস্টবেঙ্গল 5 বছরের চুক্তি করে তাহলে ইন্ডিয়ান সার্কিটে সমস্ত ট্রফি ইস্টবেঙ্গল জিতে নেবে, এটা আমি একদম 1000% শিওর। আর আমরা আশা করি এই 5 বছরের মধ্যে আমরা AFC কাপের ফাইনাল অবধি খেলব। তো সেটাই হয়েছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আরও 3 বছরের চুক্তি, যেহেতু 2 বছরের চুক্তি অলরেডি ছিল, অলরেডি 2 বছরের চুক্তি ছিল, আরও 3 বছরের চুক্তি এক্সটেন্ড করা হয়েছে কার্লোস কোয়াদ্রাদোর সঙ্গে। তো যেটা আমি ভাবছিলাম তো সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করে দিয়েছে। থ্যাংক ইউ ইমামি, থ্যাংক ইউ ইস্টবেঙ্গলের ক্লাব অফিসিয়াল, প্রত্যেককে যে ম্যানেজমেন্ট এটাকে ভেবেছে। তো যাই হোক, ইস্টবেঙ্গলের চিন্তাভাবনার সঙ্গে মিলে যাচ্ছে আমারও চিন্তাভাবনা, আমিও তো ইস্টবেঙ্গল, চিন্তাভাবনা মিলতেই হবে। তো এটাই ভালো লাগলো, এবং যে একটা লং টার্ম প্রসেসে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আমার একটা ভিডিও ছিল ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটা তোমরা প্রচুর লোক দেখেছো, প্রচুর সাপোর্ট করেছো, প্রচুর লাইক দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো, ওই ভিডিও থেকে প্রচুর সাবস্ক্রাইবারও হয়েছে। ঠিক আছে, তো ওই ভিডিওতেই আমি বলেছিলাম যে কার্লোস কোয়াদ্রাদ পুরো বার্সেলোনার ধাঁচে ইস্টবেঙ্গল টিমকে তৈরি করবে, এবং তার রেজাল্ট দেখতেই পাচ্ছ, অলরেডি একজন লাইবেরিয়ার থেকে বিদেশি চলে এসেছে, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে প্র্যাকটিস করছে, ফিউচারে কি হবে না হবে এটা থেকেই আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ওই ভিডিওটা যে একদমই ভুল ছিল না সেটা প্রমাণ, একদম তার পরপরই চলছে। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কার্লোস কোয়াদ্রাদোর সঙ্গে 5 বছরের চুক্তি চাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি জেনারেলি কোনো আপডেট ভিডিও বানাই না, ঠিক আছে, আপডেট ভিডিও বানাই না যে এই প্লেয়ার আসছে, অমুক প্লেয়ার আসছে, তমুক প্লেয়ার আসছে, এ এসে গেছে, ও আসছে, এর নাম এখানে শোনা যাচ্ছে, ও চলে যাবে, এই ধরনের কোনো ভিডিও আমি বানাই না। তার কারণ আমার মনে হয় যতক্ষণ না সংশ্লিষ্ট ক্লাব থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার আগে এর নাম তার নাম জুড়ে দিয়ে কোনো লাভ নেই। আর যে খবরগুলো চোরাবালির স্রোতের মতো বেরায় সেগুলো অধিকাংশেই দেখা যায় যে সেটা লাস্ট অবধি হয় না, একটা দুটো মিলে যায়। সুতরাং সেই আপডেট ভিডিও বানাবার পথে আমি কোনো দিন হাঁটিনি, আর ভবিষ্যতে কোনো দিন হাঁটবোও না। একদম কংক্রিট খবর যেটা থাকবে আমার কাছে তোমরা সবসময় সেটাই পাবে ইস্টবেঙ্গল সম্পর্কিত। আর ইস্টবেঙ্গল সম্বন্ধে যে কথাটা বলেছিলাম সেটা অক্ষরে অক্ষরে মিলছে, যে বার্সেলোনা ধাঁচেই কিন্তু কার্লোস কোয়াদ্রাদ আমাদের ইস্টবেঙ্গলকে তৈরি করতে চলেছে। তো যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কালকে হচ্ছে ম্যাচ ডে ব্লগ আসছে। কালকে নর্থ ইস্টের সাথে ইস্টবেঙ্গলের খেলা, যদিও নর্থ ইস্টও যাচ্ছি না, বাড়িতে থেকেই সারাদিনের ব্লগ হবে, এবং তার সঙ্গে খেলার সমাগম মানে যখন দেখব তখনও ব্লগ হতে থাকবে। তো যাই হোক, রাত্রিবেলা ডিনার করব, সেটা দেখিয়ে তখন ভিডিওটাকে শেষ করব। আবারও বলি, তোমরা আমাদের সাপোর্ট করছো, অনেক করেছো, তোমাদেরকে মাথা নিচু করে থ্যাঙ্কস সবাইকে, ঠিক আছে। তো এটাই বলবার যে এইভাবেই সাপোর্ট করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো পারলে শেয়ার করো। তো আজকে রাতে ডিনারটা সেরে নিই, তারপর দেখছি। তো এই যে আমাদের রাইস বানিয়ে ফেলেছি, একদম ঘরোয়া রাইস, তবে আজকে না রাইসের কিছু বলার নেই, কারণ ভাতটাই পুরো গলিয়ে ফেলেছে, গলা ভাতের রাইস খাচ্ছি আমরা। যাই হোক, মটনটা খুব ভালো হয়েছে, ঠিক আছে, মটনটা খুবই ভালো হয়েছে, একটু ঝালঝাল হয়েছে, তবে কষা কষা খেতে একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। আর বেশি কথা বলবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও আমাদেরকে, ঠিক আছে। আর নতুন করে কিছু বলার নেই, পয়সা লাগে না, শুধুমাত্র একটু ভালোবাসা লাগে, ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, আর বেল আইকনটা টিংটং করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।